গুজব ছড়ানোর কারণে যদি একজন ডাক্তার গ্রেপ্তার হতে পারে গুজব ছড়ানোর কারণে যদি একজন ইউটিউবার গ্রেপ্তার হতে পারে তাহলে গুজব ছড়ানোর কারণে সময় টেলিভিশনের মালিককে কেন গ্রেপ্তার করা হবে না গুজব ছড়ানোর কারণে মাননীয় পররাষ্ট্র প্রতিমন্ত্রী মোহাম্মদ শাহরিয়ার আলমকে কেন গ্রেপ্তার করা হবে না আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহি আলা আল্লাহ আম্মা বাদ সুপ্রিয় দর্শক শ্রোতা আমি আজকে গুজব সংক্রান্ত বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করতে চাই তবে প্রতিদিনের ন্যায় আজকেও সারা দুনিয়ায় ছড়িয়ে পড়া যে মহামারী খুবই ভয়াবহ আকার ধারণ করেছে এই মহামারীর একটি আপডেট দিয়েই আমরা মূল আলোচনায় ফিরে যেতে চাই আজকে পর্যন্ত সারা দুনিয়ায় এই মহামারীতে আক্রান্ত হয়েছেন ষোলো লক্ষ চার হাজার সাতশত আঠারো জন আজকে পর্যন্ত গোটা দুনিয়ায় এই মহামারীতে আক্রান্ত হয়ে মারা গেছেন পঁচানব্বই হাজার সাতশত পঁয়ত্রিশ জন এবং আজকে পর্যন্ত সুস্থ হয়ে বাসায় ফিরেছেন তিন লক্ষ ছাপ্পান্ন হাজার ৬৬০ জন এবং আমি যে দেশে বসবাস করছি এই ইউএসএতে আজকে পর্যন্ত আক্রান্ত হয়েছেন চার লক্ষ আটষট্টি হাজার আটশত সাতাশি জন এবং আজকে পর্যন্ত ইউএসএতে মারা গিয়েছেন ষোলো হাজার ছয়শত সাতানব্বই জন এবং আমি যে শহরে বসবাস করছি সেই নিউ আজকে পর্যন্ত আক্রান্ত হয়েছেন এক লক্ষ একষট্টি হাজার পাঁচশত চারজন এবং আজকে পর্যন্ত নিউ ইয়র্কে মারা গিয়েছেন সাত হাজার সাতষট্টি জন এই সাত হাজার সাতষট্টি এবং ইউএস ইউএসএতে যে আপনার ষোলো হাজার ছয়শত জন মারা গেছেন এর মধ্যে বাংলাদেশি প্রবাসী যারা আছেন তাদের সংখ্যা আজকে একশত ছাড়িয়ে গেছে এবং শেষে আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশে আজকে পর্যন্ত আক্রান্ত হয়েছেন তিনশত জন এবং আজকে পর্যন্ত মারা গিয়েছেন জন এছল, এই ছিল এই মহামারীর একটি আপডেট এবারে আমরা মূল আলোচনায় ফিরে যেতে চাই এই আলোচনাটা করার মূল উদ্দেশ্য হলো। আপনারা হয়তো অনেকেই জানেন গত আটই এপ্রিল দু বাংলাদেশ প্রতিদিনে প্রকাশিত সংবাদ অনুযায়ী ওবায়দুল কাদেরকে নিয়ে গুজব ছড়ানোয় খুলনায় যুবক গ্রেপ্তার আর এই সংবাদটি গত কয়েকদিনে আপনারা অনেকেই আমাকে ইনবক্স করেছেন এবং এই বিষয়টি নিয়ে কথা বলার জন্য অনুরোধ করেছেন আপনারা হয়তো একটি ইউটিউব চ্যানেলের নাম জানেন যে ইউটিউব চ্যানেলটির নাম হচ্ছে তাজ টিভি তো এই তাজ টিভির অ্যাডমিনের ডাক নাম হচ্ছে তাজমিয়া এই তাজমিয়াকেই ওবায়দুল কাদেরকে নিয়ে গুজব ছড়ানোর কারণেই গ্রেফতার করা হয়েছে এখন এই যে গুজব ছড়ানোর কারণে তাকে গ্রেফতার করা হলো এ ব্যাপারে আমার মন্তব্য কি আমার মন্তব্য হলো যারা গুজব ছড়াবে অবশ্যই তাদের বিরুদ্ধে বাংলাদেশের যে আইন আছে সেই আইনি প্রক্রিয়ায় তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে অতএব যদি সত্যি তাজ গুজব ছড়িয়ে থাকে তাহলে অবশ্যই তিনি আইনের ঊর্ধ্বে নন তিনিও গ্রেপ্তার হবেন তো এখন হয়তো প্রশ্ন আসতে পারে যে আপনি কি ওবায়দুল কাদেরকে নিয়ে তার সেই ভিডিওটি দেখেন নাই হ্যাঁ আমি দেখেছি সেই ভিডিওটিতে তিনি আসলে তেমন খুব বেশি যে গুজব ছড়িয়েছেন তা বলবো না আবার গুজব যে ছড়িয়েছেন এটিও অস্বীকার করার নয় কারণ ওবায়দুল কাদের তিনি শ্বাসকষ্টজনিত কারণে হাসপাতালে ভর্তি হয়েছিলেন জানুয়ারি মাসের একত্রিশ তারিখে আর উনি ভিডিও করেছেন সম্ভবত মার্চ মাসের শেষের দিকে এসে তো এতে করে বোঝানো যায় যে তিনি তার এই ভিডিওর মাধ্যমে তিনি তার দর্শকদেরকে কিছুটা হলো বিভ্রান্ত করেছেন অর্থাৎ তিনি যদি ভিডিও করতেন জানুয়ারি মাসের একত্রিশ তারিখের পরপরই অর্থাৎ ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহে তাহলে হয়তো এটিকে গুজবের আওতায় আনা কষ্টকর ছিল তো আরেকটি বিষয় হতে পারে যে তিনি যেন ওবায়দুল কাদেরকে নিয়ে ট্রল করেছেন বা তুচ্ছ তাচ্ছিল্য করেছেন এটা আসলে মত প্রকাশের স্বাধীনতা কারণ তিনি বলেছেন যে এই মহামারী এত শক্তিশালী নয় যে তাকে মোকাবেলা করা যাবে না এই মহামারী থেকে তারাই নাকি শক্তিশালী এই জাতীয় অনেকগুলি মন্তব্য তিনি করেছেন এ বিষয়ে অনেকেই তাকে নিয়ে ট্রল করেছেন সো এই ট্রলের কারণে তাকে গ্রেফতার করা হবে এটি আমরা আশা করি না তো যাই হোক গুজব ছড়ানোর কারণে তাকে গ্রেপ্তার করা হয়েছে এই তথ্যটি আপনারা জানলেন এখন গুজব ছড়ানোর কারণে যদি কাউকে গ্রেফতার করতে হয় অবশ্যই আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী করবেন কিন্তু সেই আইনটা কারোর কারোর ক্ষেত্রে প্রয়োগ করবেন আর কারোর কারোর ক্ষেত্রে প্রয়োগ করবেন না তা কিন্তু হয় না তাই নয় কি তো এই বিষয়টি আপনাদের কাছে আমি একটু পরিষ্কার করতে চাই আপনারা নিশ্চয়ই স্ক্রিনে একটি ছবি দেখতে পাচ্ছেন ওনার নাম হচ্ছে মোহাম্মদ শাহরিয়ার আলম উনি কিন্তু বর্তমান সরকারের মাননীয় পররাষ্ট্র প্রতিমন্ত্রী উনি গত এপ্রিলের সাত তারিখ সম্ভবত পাঁচটা একুশ মিনিটে বিকাল পাঁচটা একুশ মিনিটে একটি স্ট্যাটাস লিখেছিলেন সেখানে একজন যুবককে গ্রেপ্তার করেছে র্যাব এই যুবকের গ্রেপ্তারকৃত ছবি দিয়ে তিনি এই স্ট্যাটাসটি লিখেছিলেন আমি আপনাদেরকে পড়ে শোনাই রোগী না হয়েও আইইডিসিআরের দেওয়া হটলাইন নাম্বারে বিভিন্ন অ্যাপস এর নাম্বার দিয়ে একের পর এক কল দিয়ে মহিলা ডাক্তারের সাথে অশ্লীল ভাষায় ফোন আলাপ করে যাচ্ছিল প্রতিনিয়ত এই চক্রের একজন সদস্যকে কল ট্র্যাকিংয়ের মাধ্যমে হাতির জিল থেকে গ্রেপ্তার করেছেন র্যাব এই ধরনের জঘন্য অপরাধ থেকে বিরত থাকুন আচ্ছা তাহলে আপনারা তথ্যটি জানলেন এবারে আমরা বাংলাদেশের একটি বেসরকারি টেলিভিশন চ্যানেল সময় টেলিভিশনের সংবাদটি আপনাদেরকে শোনাই সময় টেলিভিশনেও সম্ভবত সাত তারিখেই হবে অথবা আট তারিখে এই একই সংবাদ প্রকাশিত হয়েছে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন করোনার হটলাইনে নারী চিকিৎসককে উত্তক্ত যুবক গ্রেপ্তার তাহলে যেহেতু এটি বাংলাদেশের একটি নির্ভরযোগ্য বেসরকারি টেলিভিশন চ্যানেলে প্রকাশিত হয়েছে তো সেই সংবাদটি আমাদের মাননীয় পররাষ্ট্রমন্ত্রী তার আইডিতে পোস্ট করেছেন তাহলে প্রমাণ হয়ে গেল যে এটি একটি সত্য সংবাদ আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন র্যাব থার্টিন রংপুর ডিভিশন এটি কিন্তু কোনো ফেক আইডি না আমি আপনাদেরকে অনুরোধ করব এই আইডিতে আপনার সার্চ দিয়ে ঘুরে আসতে পারেন এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই পোস্টটি করা হয়েছে অক্টোবর সেভেন টু থাউজেন্ড অর্থাৎ গত অক্টোবর অক্টোবরের সাত তারিখ দু ভোর দুইটায় এই পোস্টটি করা হয়েছিল যেখানে লিখা আছে র্যাব তেরো রোয়াংপুর ব্যাটেলিয়ান সদর কোম্পানির একটি বিশেষ অভিযানিক দল গত ছয় দশ দু হাজার উনিশ তারিখ রাতে রংপুর জেলার পীরগাসাতে সন্ধ্যায় অভিযান চালিয়ে দুইশো চুরাশি পিস সহ মোহাম্মদ আনোয়ার হোসেন সবুজ বয়স আঠাশ নামের একজনকে গ্রেপ্তার করে মাদক নির্মূল হওয়া না পর্যন্ত মাদক বিরোধী অভিযান অব্যাহত থাকবে কী বুঝলেন এই যে র্যাবের হাতে যে যুবক গ্রেপ্তার হয়েছে এই যুবকের নাম মোহাম্মদ আনোয়ার হোসেন সবুজ তাকে গ্রেপ্তার করা হয়েছে মাদক চোরাচালানের কারণে দুইশো চুরাশি পিস ইয়াবাসহ তাকে গ্রেপ্তার করা হয়েছে গত অক্টোবরের সাত তারিখ দু হাজার উনিশে অথচ আমাদের মাননীয় পররাষ্ট্র প্রতিমন্ত্রী মোহাম্মদ শাহরিয়ার আলম গত এপ্রিল মাসের সাত তারিখ দু হাজার বিশে পাঁচটা একুশ মিনিট বিকাল পাঁচটা একুশ মিনিটে পোস্ট করেছেন যে রোগী না হয়েও আইইডিসিআর দেওয়া হটলাইন নাম্বারে বিভিন্ন অ্যাপসের নাম্বার দিয়ে একের পর এক কল দিয়ে মহিলা ডাক্তারের সাথে অশ্লীল ভাষায় ফোনালাপ করে যাচ্ছিল প্রতিনিয়ত এই চক্রের একজন সদস্যকে কল ট্র্যাকিংয়ের মাধ্যমে হাতির ঝিল থেকে গ্রেপ্তার করেছেন র্যাব এই ধরনের জঘন্য অপরাধ থেকে বিরত থাকুন কি বুঝলেন এখন আপনারা আমাদের মাননীয় পররাষ্ট্র প্রতিমন্ত্রীর এই পোস্টটি বিশ্বাস করবেন নাকি র্যাব থার্টিন রংপুর ডিভিশনের এই পোস্টটি বিশ্বাস করবেন কোনটা সত্য দুইটা তো একসাথে সত্য হতে পারে না এছাড়াও সময় টেলিভিশনের যে সংবাদ করোনার হটলাইনে নারী চিকিৎসককে উত্তক্ত যুবক গ্রেপ্তার কোনটা আপনারা বিশ্বাস করবেন আচ্ছা আপনারা একটু ধূম্রজালে পড়ে গিয়েছেন আমি সমাধানটা আপনাদেরকে দেওয়ার চেষ্টা করতেছি আপনারা স্ক্রিনে এখন যে পিকচারটা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ান র্যাব অনলাইন মিডিয়া সেল এটি কিন্তু র্যাবের একেবার ভেরিফাইড একটি আইডি এই পোস্টটি তারা করেছেন গত এপ্রিলের আট তারিখ দু হাজার বিশে মিড একটা আঠারো মিনিটে তারা লিখেছেন আসসালামু আলাইকুম সামাজিক যোগাযোগ মাধ্যমে এই পোস্টটি ভাইরাল হয় যেইটার সম্পূর্ণভাবে একটি গুজব আসল ঘটনা র্যাব তেরো রংপুর ব্যাটেলিয়ান সদর কোম্পানির একটি বিশেষ আভিযানিক দল ছয় দশ দু হাজার উনিশ তারিখ রাতে রংপুর জেলার পীরগাসাতে সন্ধ্যায় অভিযান চালিয়ে দুইশো চুরাশি পিস সহ মোহাম্মদ আনোয়ার হোসেন সবুজ আঠাশ নামের একজনকে গ্রেপ্তার করে এখানে লিঙ্কও দিয়ে দেওয়া আছে আপনারা সার্চ দিয়ে ভিজিট করে আসতে পারেন এরপর নিচে লেখা আছে এটি একটি গুজব রোগী না হয়েও আইইডিসিআর দেওয়া হটলাইন নাম্বারে বিভিন্ন অ্যাপস এর নাম্বার দিয়ে একের পর এক কল দিয়ে মহিলা ডাক্তারকে বিভিন্ন খারাপ ভাষায় ফোনালাপ করে যাচ্ছেন প্রতিনিয়ত এই চক্রের সদস্য তাহসান আঠাশকে কল ট্র্যাকিংয়ের মাধ্যমে হাতির জিল থেকে র্যাব গ্রেপ্তার করেছে দেখেন এই লেখাটার সাথে কিন্তু আমাদের মাননীয় পররাষ্ট্র প্রতিমন্ত্রীর লেখার সাথে কিন্তু মিল আছে অবশ্য এই সংবাদটি সময় টেলিভিশন তাদের ওয়েবসাইট থেকে সরিয়ে ফেলেছে তারা যদিও তাদের এই সংবাদটি তাদের ওয়েবসাইট থেকে সরিয়ে ফেলেছেন এর পরেও যদি আপনারা এই হেডলাইনটা গুগলে বাংলায় সার্চ দেন তাহলে কিন্তু সংবাদটা আপনারা দেখতে পারবেন বাট যদি লিঙ্কে ক্লিক করেন তাহলে এই সংবাদটা আর দেখতে পারবেন না আবার আমাদের মাননীয় পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম সাহেবও গতকালকেই তার আইডি থেকে তার এই পোস্টটি তিনি ডিলিট করে দিয়েছেন এখন আপনারা হয়তো অনেকেই প্রশ্ন করতে পারেন যে ভাইয়া সময় টেলিভিশন এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী তারা দুজনেই তো তাদের ওয়েবসাইট থেকে এই সংবাদটি ডিলিট করে দিয়েছেন তারপরেও কি তাদেরকে গ্রেপ্তার করতে হবে অবশ্যই গ্রেপ্তার করতে হবে কেন তারা তো গুজব ছড়িয়ে দিয়েছেন এটি ভাইরাল হয়ে গেছে আপনারা কি মনে করেন যে এটি ডিলিট করে দিলেই সরিয়ে ফেললেই সব সমস্যার সমাধান হয়ে গেল তারা এটি সরিয়ে দিয়েছে কেন তাদের সাথে র্যাবের যোগাযোগ আছে র্যাবই তাদেরকে পরামর্শ দিয়েছে ছড়িয়ে ফেলানোর জন্য জন্য তারা সরিয়ে ফেলেছেন কিন্তু যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে তারাও তো ছড়িয়ে দিয়েছিলেন তো র্যাব কি তাদেরকে পরামর্শ দিতে পারতো না যে তোমরা এটি গুজব ছড়াচ্ছ কেন এটি সরিয়ে দাও তো তাহলে তারাও সরিয়ে দিত সমস্যার সমাধান হয়ে যেত কিন্তু একটি গ্রুপকে আপনি গ্রেপ্তার করবেন আর আপনাদের পছন্দের ব্যক্তিদেরকে রাষ্ট্র রাষ্ট্রের কর্তা ব্যক্তিদেরকে আপনাদের পছন্দের আপনাদের পছন্দের সংবাদ মাধ্যমকে সরিয়ে ফেলতে বলবেন এটি তো ফেয়ার হলো না তাই না এটি কি এক পেশে হয়ে গেল না বিষয়টি আপনারাই আপনাদের বিবেককে প্রশ্ন করুন উত্তর পেয়ে যাবেন এখন প্রশ্ন হচ্ছে যে একজন ডাক্তার তিনি এই মহামারীতে আক্রান্ত হয়ে যারা মারা গিয়েছেন তাদের তাদের একটি সঠিক সংখ্যা ভয়েস মেইলের আকারে তার একজন স্বজনকে তিনি ট্রান্সফার করেছিলেন সেই ভয়েসটি সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে পড়ার পর তাঁকে গ্রেপ্তার করা হলো আর কিছুদিন বাদে এসে বাংলাদেশের একজন ছোট্ট ইউটিউবার তাজমিয়াকে ওবায়দুল কাদেরের বিরুদ্ধে গুজব ছড়ানোর কারণে গ্রেপ্তার করা হলো দ্যাটস ফাইন আমার কোনো আপত্তি নাই কিন্তু গুজব ছড়ানোর কারণে যদি একজন ডাক্তার গ্রেপ্তার হতে পারে গুজব ছড়ানোর কারণে যদি একজন ইউটিউবার গ্রেপ্তার হতে পারে তাহলে গুজব ছড়ানোর কারণে সময় টেলিভিশনের মালিককে কেন গ্রেপ্তার করা হবে না গুজব ছড়ানোর কারণে মাননীয় পররাষ্ট্র প্রতিমন্ত্রী মোহাম্মদ শাহরিয়ার আলমকে কেন গ্রেপ্তার করা হবে না এই প্রশ্নের জবাব কি কারোর কাছে আছে